আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বেকিং ডো। বেকিং ডো দিয়ে আপনারা পিৎজা, পাউরুটি, বার্গার বান সবকিছু তৈরি করতে পারবেন। যদি বেকিং ডোটা পারফেক্ট হয় তাহলে আপনার যেটা দিয়ে বেকিং ডো দিয়ে আপনি বেক করবেন সেটাও পারফেক্ট হবে। তাহলে চলুন দেখি কিভাবে বানাবো পারফেক্ট বেকিং ডো। বেকিং ডো বানানোর জন্য একটি বোলে আমি চালনি দিয়ে 2 কাপ পরিমাণ ময়দা চেলে নিচ্ছি। যে কোনো ধরনের বেকিং আইটেম, কেক বা বেকিং ডো বানানোর জন্য সবসময় ময়দাটা চেলে নেবেন, এটা অনেক ভালো হয়। এবারে এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ইস্ট, দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিচ্ছি 2 চা চামচ চিনি। এবারে এই শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। অনেকেই ইস্টটা প্রথমে দুধ দিয়ে অ্যাক্টিভ করে নেয়, কিন্তু আমি ইস্টটা অ্যাক্টিভ করি না, আমি এভাবে সরাসরি শুকনো উপকরণ হিসেবে ইস্টটিকে ব্যবহার করি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি 1/4 কাপ নানার সয়াবিন তেল। এবারে এটিকে ভালো মতো ডোলে ডোলে মিশিয়ে নিতে হবে। এবারে দিচ্ছি একটা ফেটানো ডিম, এবারে এটাকে ভালো মতো মেশাতে হবে, ভালো মতো চেপে চেপে মাখবেন। এবারে একটু করে কুসুম গরম পানি নিতে হবে আর মাখাতে হবে। একবারে বেশি দিবেন না, একটু একটু করে দিবেন, দিয়ে যদি মেখে মনে হয় যে আরেকটু পানি লাগবে তখন আরেকটু করে মেশাবেন। আমি আর পানি দিব না, আমি এখন মাখতে থাকবো। আমার এখানে 1/4 কাপ মতো পানি লেগেছে। এবারে এটাকে মাখতে মাখতে একটা নরম ডো বানিয়ে ফেলতে হবে। মনে রাখবেন যত নরম ডো হবে সেটা দিয়ে আপনি যেটা বেক করবেন সেটা তত মজা হবে। ময়দাটা আঠার মতো হাতের সাথে লেগে লেগে আসতে পারে, কিন্তু এর জন্য আর কোনো শুকনা বাড়তি ময়দা দিবেন না। এভাবে মাখতে মাখতেই এটা এক সময় একদম পারফেক্ট হয়ে যাবে। হাতে যদি খুবই আঠা আঠা মনে হয় তাহলে এরকম একটু তেল হাতে নিয়ে হাতে মাখিয়ে তারপরে ময়দাটা মাখতে আবার শুরু করুন। দেখুন 7-8 মিনিট মাখার পরে আমার ডোটি একদম হয়ে গিয়েছে, হাতে আর একটুও লেগে নেই। এবারে হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এই ডোটার গায়ে মাখিয়ে দিব। এবারে এটিকে একটি ভারী ঢাকনা দিয়ে ঢেকে গরম কোনো জায়গায় রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টা। গরম জায়গা বলতে আপনারা চুলার পাশে রাখতে পারেন, আলমারির ভিতরে রাখতে পারেন, লেপ চাপা দিয়ে রাখতে পারেন, আমি এটি কম্বল মুড়ে রাখব। ফিরে আসছি 1 থেকে 1.5 ঘন্টা পর। ফিরে এলাম 1.5 ঘন্টা পর। দেখুন ডোটি কিরকম ফুলে ডাবল হয়ে গিয়েছে, এর মধ্যে অনেক বাতাস ঢুকেছে, বাতাস ঢুকে ডোটি এরকম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এভাবে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন বেকিং ডো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এটা বাসায় চেষ্টা করবেন, আর এটা দিয়ে কিভাবে পাউরুটি, বার্গার বান, পিৎজা বানাতে হয় তা জানতে আমার চ্যানেলে চোখ রাখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ আসি।